জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। সংসদের ১৯তম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই পদে একমাত্র মনোনয়ন পাওয়া শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। পরে সরকারি দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান। পরে সংসদে কণ্ঠ ভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। পরে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকারের স্মরণে সংসদে আনিত শোক প্রস্তাবের উপর বক্তব্য দেন সংসদ সদস্যরা। তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। তাছাড়া তার একটা এলাকায় বারবার জিতে আসা, আমরা কিন্তু দল পরিবর্তন করেও কিন্তু জয়ী হন, অর্থাৎ তার নিজস্ব যে জনপ্রিয়তা, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটা অতুলনীয়। এবং এই মানুষের একটা আস্থা বিশ্বাস যে কোনো রাজনৈতিক নেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি সেটা করতে পেরেছিলেন। কাজে তার মতো একজন নিবেদিত প্রাণ, এই মৃত্যু এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতির।